আপনি কি জানেন শরীরের কোন অঙ্গে তেল মালিশ করলে হজম শক্তির উন্নতি হয়? সকালে উঠে খালি পেটে পেঁপে খেলে কি হয়? ঘির সাথে কোন শাক মিশিয়ে খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? কোন মাছ খেলে পেটে বিষের চেয়েও বেশি ক্ষতি করে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: দুধের রং সাদা হয় কিসের জন্য? ক্যালসিয়ামের জন্য, গ্লুকোজের জন্য, ক্যাসেনের জন্য, নাকি আয়োডিনের জন্য? সঠিক উত্তর: ক্যাসেনের জন্য। প্রশ্ন: ঘির সাথে কোন শাক মিশিয়ে খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? ব্রাহ্মী শাক, লাফা শাক, কলমি শাক, নাকি পালং শাক? সঠিক উত্তর: ব্রাহ্মী শাক। ঘি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই ইমিউনিটি রক্ষাতেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় ঘিয়ের সাথে অশ্বগন্ধা বা ব্রাহ্মী শাক মিশিয়ে খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এই প্রশ্নটি আপনাদের জন্য: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন, মাউন্ট এভারেস্ট, আন্দিজ পর্বত, নাকি কাঞ্চনজঙ্ঘা? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। প্রশ্ন: সকালে উঠে খালি পেটে পেঁপে খেলে কি হয়? উত্তর: সকালে উঠে খালি পেটে পেঁপে খেলে তা শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে কাজ করে। এতে কমে আসে স্ট্রোক, হার্ট অ্যাটাকের আশঙ্কা। চোখ ভালো রাখতে যেসব খাবার কাজ করে তার মধ্যে একটি হলো পেঁপে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন পাকা পেঁপে খেলে তা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। কোন প্রাণীর রক্তচাপ সবচেয়ে বেশি হয়? জিরাফ, বাঘ, হাতি, নাকি মানুষ? সঠিক উত্তর: জিরাফের। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোন মাছ খেলে পেটে বিষের চেয়েও বেশি ক্ষতি করে? পাঙ্গাস, ইলিশ, রুই, নাকি কাতলা? সঠিক উত্তর: পাঙ্গাস। আমরা বাজার থেকে যে পাঙ্গাস কিনি সেগুলি সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয়, আর এখানে বিষ হয়ে যায় পাঙ্গাস। ফার্মে পাঙ্গাসের স্বাদ বাড়ানো ও সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক। দেখা গিয়েছে ফার্মে পাঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সার হয়। তাই চিকিৎসকদের পরামর্শ, সুস্থভাবে বাঁচতে অবশ্যই পাঙ্গাস মাছ খাওয়া বাদ দিন। প্রশ্ন: দুধ ও ফল একসঙ্গে খেলে কি হয়? আমরা অনেকেই দুধের সঙ্গে কখনো কাঁচা ফল তো কখনো ফল এবং দুধ মিশিয়ে মিল্ক শেক বানাই। এমনটা করা একেবারেই উচিত নয়, কারণ দুধের সঙ্গে ফলের চরিত্র একেবারেই মেলে না। তাই তো এমনটা দীর্ঘদিন ধরে করলে শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয়। দুধের সঙ্গে এই খাবারগুলি খেলে হতে পারে মারাত্মক শরীর খারাপ। কলা, স্ট্রবেরি, লেবু এবং কমলা লেবু শরীর গরম করে দেয়, যেখানে দুধে উপস্থিত কুলিং এজেন্ট একেবারে উল্টো কাজটা করে। কোন দেশের মুরগির ডিম নীল রঙের হয়? চিলি, উগান্ডা, নেপাল, নাকি ভারত? সঠিক উত্তর: চিলি দেশের। শরীরের কোন অঙ্গে তেল মালিশ করলে হজম শক্তির উন্নতি হয়? হাতের তালু, নাভি, বুকে, নাকি পায়ের পাতায়? সঠিক উত্তর: নাভিতে। সুস্থ থাকতে ও বেড়ে ওঠার জন্য পুষ্টির প্রয়োজন, যা পরিপাকতন্ত্র আপনার খাওয়া খাবার হজম করে এবং শরীরের বাকি অংশে বহন করে। এমন অবস্থায় দুর্বল হয়ে পড়লে বা ঠিকমতো কাজ না করলে সমস্যা হয়। হজম শক্তি ঠিক রাখতে ঘুমানোর আগে নাভিতে তেল লাগালে উপকার পাওয়া যায়। প্রশ্ন: রক্তে কিসের পরিমাণ কম থাকলে শরীরে অল্পতেই ঘাম ও ক্লান্তি আসে? চিনি, লবণ, হিমোগ্লোবিন,
নাকি লোহিত রক্তকণিকা? সঠিক উত্তর লবণের পরিমাণ। কিভাবে ঘুমালে হার্ট সব সময় শক্তিশালী থাকে, সোজা হয়ে, বাম কাতে, উপর হয়ে নাকি চিত হয়ে? সঠিক উত্তর বাম কাতে। বাম কাত হয়ে শুলে হার্টে রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। বাম কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে। এছাড়াও লিভার ও কিডনি তাদের স্বাভাবিক পর্যায়ে কাজ করে শরীর থেকে টক্সিন বের করতে পারে খুব সহজে। স্বামীর কোন পাঁচটি বদ অভ্যাস স্ত্রীর কাছে বিরক্তির কারণ? উত্তর, স্বামীর যে পাঁচটি বদ অভ্যাস স্ত্রীর কাছে বিরক্তির কারণ সেগুলি হলো: 1. কাপড় এলোমেলো করে রাখা, 2. হু এবং মাথা নেড়ে উত্তর দেওয়া, 3. আপনার কাজ শেষে পরিষ্কার করা, 4. শিশু সুলভ আচরণ, 5. প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রাখা। কোন গাছ বাড়িতে থাকলে মানুষকে বড়লোক করে দেয়? উত্তর, বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ থাকলে আর্থিক উন্নতি ঘটে। মাছের ডিম খেলে কি উপকার হয়? দৃষ্টিশক্তি বাড়ে, হার্ট সুস্থ থাকে, রক্ত পরিষ্কার থাকে নাকি মস্তিষ্ক সক্রিয় থাকে? সঠিক উত্তর, দৃষ্টিশক্তি বাড়ে। কোন প্রাণী না খেয়ে 40 বছর বেঁচে থাকতে পারে? সিংহ, বিচ্ছু, টার্ডিগ্রেড নাকি হরিণ? সঠিক উত্তর, টার্ডিগ্রেড। শরীরের কোন অংশে চিমটি কাটলে মাথা ব্যথা দ্রুত কমে? হাতের আঙুলে, পেটে, পায়ের আঙুলে নাকি কানে? সঠিক উত্তর, হাতের আঙুলে। মাইগ্রেনে প্রচণ্ড মাথা ব্যথা করলে হাতের প্রতিটি আঙুলের মাথায় চিমটি কাটুন, দেখবেন মিনিটের মধ্যে মাথা ব্যথা থেকে স্বস্তি পাবেন। কোন খাবার দাঁতের দাগ দূর করতে সাহায্য করে? গাজর, পেয়ারা, বিনস নাকি ওল? সঠিক উত্তর, গাজর। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন।